অফিস থেকে যাওয়ার সময় এই বাইরের দোকানে পুরা চা, আমি আর আমার ছোট ভাই পুরা চা খাইতে এসেছি। ভাই আমার চা বানাইতেছে ভাই, ভাই আগামীকাল না সেই কালার সকাল কয়টা দিয়ে কয়টা পর্যন্ত খোলা রাখেন ভাই? 8টা থেকে 12টা। মাসকার কি বিরতি আছে আবার? না। হ্যাঁ নন স্টপ। তো আপনি দেখা যায় আমগো সে বেশি পরিশ্রমী ভাই। ভাই আপনারা খায় যার যার অনুভূতিটা একটু বললেন। চা কিভাবে বানায় এটা দেখেন, চায়ের পদ্ধতি ভাই। ভাই নামটা জানি কি? হ্যাঁ মোহাম্মদ সারোয়ার হোসেন। সারোয়ার হোসেন ভাই, আমাদের সারোয়ার ভাইয়ের চা অনেক ভালো, পরিবেশও ভালো, ক্লিন একদম পরিষ্কার, চায়ের স্বাদও অনেক। আজকে মাত্র 2 দিন যাবত উনি দোকানটা করছে, আমরা তার সাপোর্ট করব, তার মানুষ এখানে আনবো, তার সবাই খাবে, খাওয়ার পর তাদের অনুমতি বলবে যে খাওয়ার ঠিক আছে কিনা। ঠিকানা হলো কুনাবাড়ি কলেজের পার, কুনাপাড়া, এটা তো কুনাপাড়া পড়ছে, মান্নান কলেজের সামনে, হাজি আব্দুল মান্নান কলেজের সামনে, তাই না? আইব ঢুকাইব অনেক ইনশাল্লাহ। আপনি একটা কয়ে দিলাম আপনার ভাই, ভাই অনেক নাম হবো ভাই আপনার, এটা আপনার কপালে লেখা আছে ভাই। এখন বাজে কত? আমরা রাত 11টার সময় খাটুরার চা খাই বেড়েছি। খাটুরার চা নাকি কয়? পুরা চা, পুরা চা খাইতে আইসি, এটার নাম হলো পুরা চা। দেখেন এইসব চা ইন্ডিয়াতে বেশি পাওয়া যায়। হ্যাঁ আমাদের বড় ভাই ওই চাগুলা বানাইতেছে, আশা করি ইনশাল্লাহ ফেমাস হবে এটা। একদম সস্তা, 1 কাপ চা মাত্র 20 টাকা। একটা হরলিক্স আর একটা ই দিলেন না দুধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় কবি? কবির আছে অন্য জায়গায়, বেঙ্গলে চাকরি করে না? বেঙ্গলে। হ্যাঁ
চলে নাকি কালকে কিছু মেডিসিন আনো, মেডিসিন আছে কিছু বাদাম টাদাম আমি তো ওগুলো তো আজকে হলো ভাইয়ের দুই দিন সব কিছু আনো ধরতে ধরতে আবার বলেন কত পদের চা বানাইবেন? 30,000 চা হবে, 30,000। ওয়াও, এই যে এটা হলো আমাদের চা। ভাইয়া তুমি খাও, সুস্বাদু চা কেমন আছে? বসি, বসে বসে খাই। দোকান থেকে বন্ধ করে বন্ধ সময় আসছেন, নতুন করে চালু করে আসবে না তাই নাকি? এমনি 11-12টার দিকে গেলে তো পাওয়া যাবে। কালকে 12-12টার সময় আজকে থাকো, আর কি আল্লাহ যদি মাথায় রাখে ইনশাআল্লাহ। কয় পদের চা পাওয়া যায়? 22 পদের না, 30 আইটেমের, 30 আইটেমের। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। তেতুল চা, মালটা চা, মরিচ চা, তেতুল চা, তেতুল চা, পুদিনা পাতা, তুলসী পাতা, লেবু পাতা। আচ্ছা ওটির ই কত, আপনি প্রাইস কত? ওগুলো 10-20 টাকা শুধু, এইটা পুরা চাটাই 20 টাকা না? আচ্ছা বলো। অনুভূতি আসলে অসম্ভব, চা অনেক ভালো, পরিবেশ অনেক ভালো। এখানে 30 পদের চা বানানো হয়, সব রকমের চাই আছে, আপনি যেটা ভালো লাগবে ওইটা খেতে পারবেন। আর প্রাইস অনেক কম, আমি তো 10-20 টাকার মধ্যে আপনাকে, আমার ভালো লাগছে, সবাই ভালো লাগছে, চা খাইতেছে, আপনাদের ভালো লাগবে, আপনি আসবেন। এই হচ্ছে আমাদের ভাই যিনি আমাদের চা খাওয়ায়, এত মজার মজার। আপনার যে বড় বের চা গুলা খাইলেন ভাই, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমরা সেই জিরা নাকি যে ঘুরে এসে বাইরে খেলে চা খেয়ে, আচ্ছা আচ্ছা, এর আগেও ভাই তাহলে আমরা তার আবার নতুন কাস্টমার হইলাম। আমরা প্রতিদিনই আসি ভাই।